যুবতী শ্লীলতাহানির অভিযোগ। ঘটনার প্রতিবাদ করতে গেলে তরুণীর দাদাকে ছুরি মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগুইয়াটি জোড়া মন্দির এলাকায়। অভিযুক্ত ওই যুবক এখনো অধরা, তার খোঁজ শুরু করেছে পুলিশ। বাগুইয়াটির ওই এলাকা থেকে রাজারহাটে নিজের বাড়িতে ফিরছিলেন তরুণী। অভিযোগ, বাগুইয়াটিতে ভিআইপি রোডের কাছেই গলির মধ্যে এক যুবক তাকে উদ্দেশ্য করে কুকথা বলে এমনকি শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। ঘটনার বিবরণ বাড়িতে এসে দাদাকে জানালে ঘটনাস্থলে যায় দাদা। পরের দিন সকালে ফের ওই যুবককে দেখতে পেলে তার সঙ্গে কথা বলতে চান ওই যুবক। সেই সময় তার উপর ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।